কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় সামিল শাসক দল। শনিবার উত্তর চব্বিশ পরগনা কাঁচড়াপাড়া লিচু বাগানে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তৃণমূল বিধায়ক তাপস রায়, সুবোধ অধিকারী, কাঁচড়াপাড়া পুরসভা চেয়ারম্যান কমল অধিকারী, কাঁচড়াপাড়া পুরসভার উপপুর প্রধান শুভ্রাংশু রায় সহ অন্যান্য আধিকারিকেরা। আমি পার্থ ভৌমিক সহ আমরা ২১৩ জন বিধায়ক আছি, একজন বাদ দিয়ে ২১২ জনকে আপনি সিবিআই ইডি দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারেন, আপনি জেলে ঢুকিয়ে দিন, কিন্তু এই ২১২ জনকে যারা নির্বাচিত করেছিল সেই মানুষদের আপনি জেলে ঢুকাতে পারবেন? ভারতবর্ষে অত জেল আছে? আমরা ২১২ জন জেলে থাকবো, আর একজন মহিলা সাদা শাড়ি পরে সামান্য দামের চটি পরে সারা বাংলা ঘুরে বেড়াবে, তৃণমূল ২১৩ থেকে ২৫০ হবে, দলটা বাংলা থেকে উঠে যাবে, বহু লাইন রয়েছে এই তৃণমূলে যোগদান করার জন্য। আর ২৪ নির্বাচন অত সহজ হবে না, আগে গুজরাট আর হিমাচলটাকে সামলা, এই যে নির্বাচন আছে সামনে ভালো অবস্থা নয়, সামলা। সারা ভারতবর্ষের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে বিরোধী কণ্ঠকে, বিরোধী শক্তিকে, গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা বিরোধী রাজনৈতিক দলকে টুটি টিপে ধরছে।